সরকারি বেসরকারি কিংবা কোনো এনজিওর স্কুলেও ঠাঁই হচ্ছে না শিশু সীমার। কোনো বিশেষায়িত স্কুলেও ভর্তি হতে পারছে না 9 বছরের এই ছোট্ট মেয়েটি। কেন তার আজ এই অবস্থা, কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সবগুলো স্কুল, পাষণ্ড পিতার অ্যাসিডে ছোড়া শিশু সীমার করুণ কাহিনী জানাচ্ছেন মোস্তফা মল্লিক। 2004 সালে মা মীরার কোল জুড়ে এসেছিল ফুটফুটে শিশু সীমা, কিন্তু তার বয়স যখন মাত্র 9 মাস, তখনই অ্যাসিডে ঝলসে দেওয়া হয় মা আর মেয়েকে। আর এই ঘৃণ্য কাজটি করেছে সীমারই বাবা আব্দুল মোতালেব, যিনি উচ্চ আদালতের নির্দেশে এখন আছেন জামিনে। কেবল প্রাণে বেঁচে যায় মা মেয়ে দুজনই, কিন্তু জীবনে এখন শুধুই কষ্ট আর কষ্ট। এই সমস্ত মোকাবেলা করার চেয়ে আমি মারা গেলে অনেক ভালোই হতো, কিন্তু তারপরে মনে হয় যে মেয়েটার জন্য বেঁচে থাকা আমার জন্য। রাজশাহীর একটি স্কুলে কোনো রকম ঠাঁই হয়েছিল সীমার। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির কারণে মা মীরাকে চলে আসতে হয় রাজধানী ঢাকায়, কিন্তু এখানে স্কুল আর মেলে না। সবসময় মন খারাপ করে থাকা সীমা খুব একটা কথা বলতে চায় না। সীমা স্কুলে ভর্তি না হলেও সমবয়সীদের মতো নিজে নিজেই চেষ্টা করছে বাসায় বসে লেখাপড়া করার। 9 মাস বয়সেই সবচেয়ে নিরাপদ যে ব্যক্তি বাবা, সেই বাবাই তাকে অ্যাসিড ছুঁড়ে মেরেছেন, আর তার কারণে তার চেহারার এই অবস্থা। এই শিশুটির অনেক প্রশ্ন, কেন সে ঝলসে গেল? আচ্ছা, এর কি কোনো জবাব আছে? এই শিশুটি বিভিন্ন স্কুলে যায় তার মাকে নিয়ে ভর্তি হওয়ার জন্য, কিন্তু কেউ তাকে ভর্তিও নিচ্ছে না। এরবা কি উত্তর হতে পারে? মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।